মিউজিক প্লাস। বন্ধুরা আমার আমার রসুলের সাথে প্রেম কিভাবে করবে, বেলাল হাবশি আমার নবীর সাহাবি, বেলাল হাবশি ওই প্রেম আমাদেরকে শিক্ষা দিয়েছেন, শিখিয়েছেন। বেলাল হাবশি কে ছিলেন জানেন? বেলাল হাবশি ইনি ছিলেন মক্কার জমিনে একজন নূরানি মানুষ। ইনি মক্কাতে জন্মগ্রহণ করেছেন, ইসলামের প্রথম মুয়াজ্জিন। ইনার নাম বেলাল হাবশি রাদিয়াল্লাহু তাআলা আন। ইনি রাবা নামক একজন আল্লাহর বান্দা। রাবা তিনি আরবের ক্রীতদাস ছিলেন। এই রাবার ছেলে হযরত বেলাল হাবশি রাদিয়াল্লাহু তাআলা আনহু। বেলাল হাবশি রাদিয়াল্লাহু তাআলা আন ইনি মক্কার জমিনে জন্মগ্রহণ করেন। বাবার সূত্রে তিনি উমাইয়া বিন হলফের ক্রীতদাস ছিলেন। উমাইয়া বিন হলফের কি ছিলেন? ক্রীতদাস ছিলেন। উমাইয়া বিন হলফের গোরের কিনা গোলাম ছিলেন, দাস ছিলেন। এ কারণে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মুনিবের যথেষ্ট মুনিবের ঘরে পরিশ্রম করতেন, মুনিবের ঘরের কাজ করতেন। সে তো ও দুনিয়ার মানুষ বেলালকে উমাইয়া বিন হাল বেশি ভালোবাসত, মোহব্বত করত। কিন্তু আমার প্যারা নবী মুস্তফাকে আল্লাহ বলে দিলেন, ইয়া রাসূলুল্লাহ মক্কার ঘরে বসে থাকলে হবে না, নবী ঈমানের দাওয়াত দিতে হবে, কারণ নবীর প্রেমের নাম ঈমান। সুবহানাল্লাহ, মহব্বত নিয়ে বলেন না সুবহানাল্লাহ। কিরে এতগুলো মানুষ আজকে, এতগুলো মানুষ, এদের এদের আওয়াজ দুর্বল হয়ে গেল কেন? আরে নবীর প্রেমে আগুন যাদের কাছে আছে এদের আওয়াজ দুর্বল হতে পারে না। মহব্বত নিয়ে বলেন না সুবহানাল্লাহ। বেলাল বেলাল হাবশি রাদিয়াল্লাহু তাআলা আন ইনি মক্কার জালেম, মক্কার কাফের, মক্কার ইহুদি উমাইয়া বিন হলফ ইনার ক্রীতদাস ছিলেন, ইনার ঘরে কাজ করতেন। কিন্তু আমার রাসূল মাহবুব নবী সরকারে কয়না যখন দিনের দাওয়াত দিচ্ছেন, আমার নবী যখন ধর্মের তালিম দিচ্ছেন, আমার নবী ধর্মের তালিম দিচ্ছেন, ঈমানের কথা বলছেন, এত মধুর সুরে নবী কথা বলে, এত ঈমানের সুরে নবী কথা বলে, এত মহব্বতের আওয়াজে নবী কথা বলে, বেলাল হাবশি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একজন গোলাম হওয়ার পরেও আমার প্যারা নবী মুস্তফার আওয়াজ শুনে, আমার নবী মুস্তফার ঈমানের কথা শুনে নবীর দরবারে যায়। নবীর নবুয়তের নূরানি ঈমানি চেহারা, জান্নাতি চেহারা যখন বেলাল হাবশি দেখে ফেলল, আমার নবীর কদমে কালমা পড়ে ঈমানদার হয়ে গেল। আরো জোরে বলেন না বেলাল রাদিয়াল্লাহু তাআলা ঈমানি কালমা পড়ে ফেলল। না না, পৃথিবীর জমিনে মূর্তি পূজা যে করি এর মধ্যে কোনো শান্তি নাই, গাছ পূজা করি এর মধ্যে শান্তি নাই, বাস পূজা করি এর মধ্যে শান্তি নাই। একমাত্র মুসলমান ঈমানদারদের শান্তি হলো নবী মুস্তফার দিদার। নবী মুস্তফাকে দেখলে মুসলমানের ঈমান তাজা হয়ে যায়। কিরে বলতে পারো না, বরদ জুহলি মেরিয়াম লত কর মাইনি উন্নবাসু কসদকা আতাহ উন্নবাসু কসদকা আতাহ দর পে আইয়া হে বন কর সওয়ালি ইদর পে আইয়া হে বন কর সওয়ালি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ
করে عرش والے بھی سنتے اذان کو عرش والے بھی سنتے اذان کو کیا آزادی اذان بلالی کیا آزادی اذان بلالی برد جوہلی میری محمد برد جوہلی میری محمد লোট কর মাইনে জাঙ্গ হালি বন্ধুরা আমার বেলাল মনে মনে আমার নবীর দরবার গিয়ে ঈমান গ্রহণ করে ফেললেন কিন্তু তার মনিব কাফের মনিবের নাম উমাইয়া বিন হালফ উমাইয়া বিন হালফ কাফের বেলাল উমাইয়া বিন হালফকে ঈমানের কথা বলে নাই কিন্তু বেলাল নির্জনে যখন বসতেন নির্জন এলাকায় যখন বসতেন তখন বেলাল মনে প্রাণে ভক্তি নিয়ে শ্রদ্ধা নিয়ে নবীর প্রেম নিয়ে নবীর দরুদ শরীফ তেলাওয়াত করতেন মহব্বত নিয়ে বলেন না সুবহানাল্লাহ বেলাল দরুদ শরীফ পড়তেন আল্লাহ আল্লাহ জিকির করতেন কিন্তু দুনিয়ার মানুষ বেলাল এইভাবে জিকির করতে করতে হঠাৎ করে একদিন উমাইয়া বিন খলফ জেনে ফেলে উমাইয়া বিন খলফের কাছে ধরা পড়ে যায় উমাইয়া বিন খলফ বলে বেলাল কিরে তুমি এগুলি কি করছো বেলাল আস্তে করে বলে দিল মুনি আমি তো নবী মুস্তফার কালনা পড়ে ঈমানদার হয়ে গেছি সুবহানাল্লাহ এত জোরে কেন আর একটু আস্তে করে সাফাইয়া বলেন সুবহানাল্লাহ আর একটু আস্তে বলতে বললে জোরে বলে জোরে বলতে বললে আস্তে বলে এ ফটিয়ের মানুষ এইরকম কেন আমি তো বুঝলাম না আল্লাহ কবুল করুক আমিন বলেন না বেলাল তুমি কি সেই মুহাম্মাদের কালমা পড়ছো হ্যাঁ আমি কালমা পড়েছি ঠেলে বেগুনে জ্বলে উঠলো নবীজির কালমা শরীফ পড়েছে এই কথা যখন শুনলো তখন সে তেলে বেগুনে জ্বলে উঠলো কারণ দুশ্মন রসুল যারা আছে এরা নবীর প্রেমের কথা শুনলে এদের গায়ে আগুন লেগে যায় ঠিক কিনা ভাইরা দুশ্মনের রসুলরা নবীর প্রেম সহ্য করতে পারে না যারা নবীর প্রেমের কথা বলে এইভাবে কথা বললে তাদের মন আউলিয়ে যায় এদের স্ক্রুপ ডিল হয়ে যায় এরা পাগল হয়ে যায় নবীর প্রেমের আগুন এদের বদদাস করতে পারে না নবীর প্রেমের কথা শুনলে এরা পাগল পাগল হয়ে যায় কি করবে না না করবে দিশকুল খুঁজে পায় না এরা আশেকের রসুলদেরকে চিহ্নিত করে রাখে আক্রমণ করার জন্য ঠিক কিনা ভাইরা কারণ দুশ্মন রসুল এই কাফের উমাইয়া বিন খলফ সে বড় কাফের এবং দুশ্মন রসুল সে বলছে বেলাল আমার কিনা গোলাম তুমি আমি তোমাকে ক্রয় করেছি আমার ঘরে থেকে তুমি নবী মুস্তফার কালমা শরীফ পড়বে নবীর দরুদ শরীফ পড়বে তাই হবে না একটা করতে হবে বেলাল তোমাকে ইমানি দাওয়াত তোমাকে ইমানি কালমা ছেড়ে দিতে হবে তুমি নবী মুস্তফার কালমা পড়তে পারবে না বেলাল গোলাম হতে পারে বেলালের প্রেম দেখেন বেলাল থেকে শিক্ষা গ্রহণ করেন বেলালের প্রেমের আগুন দেখেন ও আমার মুনিব তোমাকে মুনিব হিসেবে শ্রদ্ধা করি মুনিব হিসেবে বিশ্বাস করি আমার নবীর বিপক্ষে কথা বললে আমি সেটা মেনে নিতে পারবো না পরিষ্কারে শহীদ হয়ে যাব কিন্তু বেলালের কলবে নবী মুস্তফার প্রেম থাকবে আরো জোরে বলেন না সুবহানাল্লাহ বেলালের অন্তরে নবী মুস্তফার কি থাকবে বলেন না কি থাকবে কারণ সেই প্রেমের নাম কি ঈমান বলেন না সেই প্রেমের নাম কি ঈমান বেলাল বলে না না মুস্তফার ঈমান আমি চলতে পারবো না আমি জবে হয়ে যাব শহীদ হয়ে যাব ও আমার মনিব আমি সব দিতে পারবো কিন্তু মুস্তফার দেওয়া ঈমান দিতে পারবো না বলেন না ঈমান দিতে পারবো না ঈমান দিতে পারবো না এই কথা যখন বলে
উমাইয়া বিন খালদ বেলাল হাবশীকে কি করছেন জানেন? উমাইয়া বিন খালদ বেলাল হাবশীর হাত বেঁধে ফেললেন, পা বেঁধে ফেললেন। বেলাল হাবশীকে সেই আরবের দূর দূর মরু প্রান্তরে নিয়ে গেলেন। এখানে বালু আর বালু, প্রচন্ড গরমের দিনে যে বালু থেকে আগুন উঠে, এমন বালুতে বেলালকে নিয়ে গিয়ে বেলালকে শোয়ায় দিলেন। মন কেমন পাথর, বেলালের সিরা মুবারকায় তুলে দিলেন। বেলাল তুমি মুস্তফার কালমা সারো, আমি আমার সামনে মুস্তফার কালমা পড়লে আমার সহ্য হয় না। বেলাল আমার 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 শরীরে আগুন লেগে যায়, আমি বরদাস্ত করতে পারি না। বেলাল তুমি মুহাম্মদের কালমা সারো, নতুবা তোমাকে এভাবে শাস্তি দেব, তোমাকে তিলে তিলে মারবো। বেলাল মুস্কি হাসি দিয়ে বলে, ও আমার মুনিব আপনি কি বললেন? আমার মনিব আপনি কি বললেন? যে মাত্র আমার হাত বেঁধে পা বেঁধে দূর দূর মরু প্রান্তরে আমাকে বালময় এলাকায় যখন আপনি সহায় দিলেন, আমার সিনায় পাকের উপরে পাথর তুলে দিলেন, আমার চোখের পর্দা খুলে গেল, আমি আরবের জমিন থেকে লাবকরের খুদা আরশ পর্যন্ত দেখতে পাচ্ছি। এই নিয়ামত একমাত্র পেয়েছি নবীর প্রেমের কারণে, ঠিক কিনা? আল্লাহ 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 মদিনার পাগল, আমি আমি মদিনার পাগল, মদিনার দোবালে নয়নের কাজল, আমি মদিনার পাগল, আরো জোরে, আমি মদিনার পাগল, আমার জিকির নবী নবী দো চোখে মদিনার ছবি, দো চোখে নবীর প্রেমে দিতে রাজি, নবীর প্রেমে দিতে রাজি, অনির সকল আমি মদিনার পাগল, আমি বেলাল বলে সব দিতে রাজি আছি কিন্তু নবীর প্রেম কলব থেকে বাদ দিতে পারবো না। এইভাবে বেলালকে কষ্ট দেই, বেলালকে কষ্ট দেই। ও জগতের বন্ধুরা, বেলাল সব সহ্য করে, সবাই যখন বেলালকে ফেলে চলে যায়, বেলাল মুস্কি মুস্কি হেসে হেসে আল্লাহ আল্লাহ জিকির করে, বেলাল জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ, আরো মহব্বত নিয়ে বলেন না সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বেলাল কালমার জিকির করে, বেলাল আমার নবীর দরুদ শরীফ পড়ে, বেলাল হাত হাত করে। এইভাবে বেলালকে দিনের পর দিন, মাসের পর মাস মরু প্রান্তরে এইভাবে বেলালকে মরু প্রান্তরে বেঁধে চলে গেল। কিন্তু একদিন ওই রাস্তা দিয়ে, ওই রাস্তা দিয়ে জ্ঞানের বান্দার, এলমের ভান্ডার, টাকার ভান্ডার, দিনারের ভান্ডার, পয়সা ভরা আমার রসুলের কলেজের টুকরো সাহাবি সৈয়দরা সিদ্দিক আকবর গেলেন। সিদ্দিক আকবর রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, কিন্তু সেই দুদূর মরুভূমির মাঝখানে আমার পেয়ারা নবী মুস্তফার দরুদ শরীফের আওয়াজ বের হচ্ছে, আরো মহব্বত নিয়ে বলেন না। ওই মরু প্রান্তরে কেউ নেই, আল্লাহর জিকির বের হয় নবী মুস্তফার দরুদ শরীফে, জিকির বের হয় সিদ্দিক আকবর মন লাগিয়ে কান লাগিয়ে নবী মুস্তফার দরুদ শরীফ শোনার জন্য। আমার রাসূলের জিকির শোনার জন্য, আল্লাহর জিকির শোনার জন্য ওই মরু প্রান্তরে দাঁড়ালেন। হঠাৎ করে সিদ্দিক আকবর চক্ষু যায় বেলাল
বেলালের দিকে, আর ওখানে দেখা যায় বেলালের হাত বাঁধা, বেলালের পা বাঁধা, বেলালের চক্ষু বাঁধা, বেলালের সিনায় ফাঁকে তলকে তোর পাথর চাপানো দিয়া হাতে বেলাল এই অবস্থায় নবীর দিকে চলে না। বেলাল কয় যত কষ্ট আসক ওই কষ্টের ভিতরে আমার নবীর দরুদ শরীফ পড়তে আমি বেলালের ভালো লাগে। আরো জোরে বলেন না। সিদ্দিক আকবর আস্তে আস্তে যায়, সিদ্দিক আকবর গিয়ে কয় ও বেলাল, বেলাল হাবশি কি ব্যাপার? বেলাল হাবশি কেঁদে কেঁদে কয় ও আবু বকর নে আমার মনি আমাকে বলল হয়তো নবী মুস্তফার কালমা ছাড়তে হবে, নবী মুস্তফার প্রেম ছাড়তে হবে, নতুবা আমাকে মরু প্রান্তরে এইভাবে কষ্ট দেবে, যাতনা দেবে, লাঞ্ছনা দেবে। আবু বকর সিদ্দিক গড়ে দূর দিলেন, সিদ্দিক আকবর টাকার বস্তা নিলেন, সিদ্দিক আকবর টাকার বস্তা লইয়া উমাইয়া বিন খলফের কাছে গেল। হে উমাইয়া, আমি মক্কার মানুষ, আমার নাম আবু বকর, তোমার কাছে কত হাজার কোটি টাকা লাগবে আমি তোমাকে দিতে রাজি আছি, আমি বেলালকে কিনে নিতে চাই, আমি বেলালকে টাকার বিনিময়ে কিনে নিতে চাই। জোর বলেন সুবহানাল্লাহ, আরে তাকবীর আল্লাহ, আরে রিসালাত, আরে রাসূল, আরে গাউসিয়া, আরে রাসূল, শাহিন শাহে মদিনা জিন্দাবাদ, সদায়ে কারবালা জিন্দাবাদ। বন্ধুরা আমার, বেলাল, বেলালকে সিদ্দিক আকবর কিনবে টাকার বস্তা দিলে দিলেন। ইহুদি নাসারারা ইমানের পাগল নয়, ইহুদি নাসারারা এরা টাকার পাগল, কিন্তু ইমানদার মুসলমানরা গরিব, কিন্তু গরিব মানুষ মুসলমান এরা টাকার পাগল না, এরা ইমানের পাগল। জোর বলেন না সুবহানাল্লাহ, ঠিক কি না? ও জগতের বন্ধুরা, সিদ্দিক আকবর টাকা দিলে, টাকার বস্তা যখন দিলে দিনে, ও মাইয়া মরো প্রান্তরে যাইয়া বেলাল রাদিয়াল্লাহু তাআলার হাত বেঁধে কুলে দিলেন, পা কুলে দিলেন, পাথর নামায় পেলেন, বেলালকে আবকর সিদ্দিকের হাতে দিয়ে দিলেন। আবকর বলেন, বেলাল এতদিন তুমি উমাইয়া বিন হলফের কৃতদাস ছিলা, আমি আমার সমস্ত সম্পদ দিয়ে তোমাকে ক্রয় করলাম, বেলাল আজ থেকে তোমাকে আমি আজাদ করে দিলাম, তোমার ইচ্ছে অনুযায়ী তুমি যেটা চাও সেটা করতে পারবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। বেলালের অন্তরে নবীর প্রেমের ইসপিহা আরো হাজার গুণে বেড়ে গেল, ঠিক না বেটি? কারণ সেই প্রেমের নাম হচ্ছে কি বলেন না, সেই প্রেমের নাম কি? সেই প্রেম দিয়ে আপনার ইমানের পরিচয় হবে, ঠিক না বেটি? যার কাছে প্রেম নাই তার কাছে ইমান নাই, বলেন না তার কাছে ইমান নাই। আলা লা ইমানা লা লিমান লা মুহাব্বাতালা, রাসূল পাক বলেছেন যার কাছে প্রেম নাই তার কাছে আবার কি ইমান আছে? প্রেমের নাম হচ্ছে ইমান, যার অন্তরে প্রেম আছে তার কাছে ইমানও আছে। জোরে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। কষ্ট হচ্ছে বুঝি? আমার নবী মদিনা শরীফ যখন হিজরত করলেন, আলোচনা করব এগুলি বুখারী শরীফ থেকে বলছি, বুখারী শরীফ থেকে আমি বলছি, আমার নবী মদিনা শরীফ চলে গেলেন। চলে যাওয়ার পরে বেলাল হাবশি, ইনাকে হাবশি বলার একটা কারণ আছে, কারণটা হলো বেলালের বাবা রাবা, ইনি আবেসিনিয়ার হাবশা নামক গ্রাম, সেই গ্রামের মানুষ ছিলেন। ওখান থেকে তারা মক্কায় এসে বসতি স্থাপন করেছেন। হাবশি মানে কালো, বেলালের এরা বংশ হিসেবে কালো ছিলেন, এই কারণেই নাকি বলা হয় বেলাল হাবশি রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো আমার নবী মদিনায় যখন চলে গেলেন, বেলালের মনটা চটপট করছে,
সে চিন্তা ভাবনা করছে কিভাবে আমি মদিনায় যেতে পারি। হঠাৎ একদিন আল্লাহ কবুল করেছেন হযরতে বেলাল, ইনি হিজরত করে ইনিও মদিনায় চলে গেলেন। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। মদিনা শরীফ যাওয়ার পরে মদিনায় গেলেন দুনিয়ার মানুষ, আমার নবী মদিনায় যাইয়া মদিনার মানুষের জন্য একটা মসজিদ বানালেন। মদিনা শরীফ একটা মসজিদ বানালেন, ওই মসজিদের নাম মসজিদে নববী শরীফ। আমার নবী মসজিদে নববী শরীফ বানালেন, মদিনায় পাক গিয়ে খেজুর পাতা দিয়ে সেই মসজিদ বানালেন, উপরে ছাউনি দিলেন খেজুর পাতা দিয়ে, দেয়াল দিলেন খেজুর পাতা দিয়ে। সেই মসজিদের মধ্যে এক হাঁটু পরিমাণ ভালি আছে, আর সেখানে আজান দেওয়া হতো পাঁচ ওয়াক্ত নামাজের আজান। আর আমার প্যারা নবী মুস্তফা সেই মসজিদে ইমামতি করতেন, আমার নবীর পিছনে সাহাবায়ে কেরাম এক হাঁটু বালুর উপর দাঁড়িয়ে নামাজ আদায় করতেন। সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। এই মসজিদের নাম কি? মসজিদে, এই মসজিদে এক রাকাত ফরজ নামাজ আদায় করলে আমার নবী মুস্তফা বলে দিয়েছেন আমার উম্মতরা উড়ালো পাখির মতন। বাংলাদেশ থেকে সেই মসজিদে আসলো, আমার উম্মতরা পাকিস্তান থেকে আসলো, আমার উম্মতরা হিন্দুস্তান থেকে আসলো, পুরো বিশ্বের জমিন থেকে আমি নবী মুস্তফার জিয়ারতের জন্য সেই মসজিদে আসলো। আমার উম্মতরা যখন সেই মসজিদে প্রবেশ করে এক রাকাত ফরজ নামাজ আদায় করলো, সাথে সাথে তার আমল নামায় আল্লাহ 50,000 রাকাতের সওয়াব দিয়ে দেন। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। মসজিদে নামাজ চালু হয়েছে, মসজিদে আজান চালু হয়েছে, কিন্তু সর্বপ্রথম এই আজান এই মসজিদে যিনি দিয়েছেন ইনি হচ্ছেন হযরতে বেলাল হাবশি। জোরে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। বেলাল, আপনি এত বড় মকাম, এত বড় মর্যাদা, এত বড় ইজ্জত সম্মান কিভাবে পেলেন? বেলাল বলেন, মুস্তফার প্রেমের কারণে পেয়েছি। সুবহানাল্লাহ, যারা মুস্তফার সাথে প্রেম করে তাদের ইজ্জত সম্মান এইভাবেই হয়, ঠিক না বেটি? কারণ মুস্তফার প্রেমের ভিতর খোদার খোদায় জাহান, সব মুস্তফার প্রেমের ভিতরে। কি মুহাম্মদ সে ওয়ফা তুনে তো হাম তেরে হ্যায়, ये जहां सी जो है क्या लोहे कलम तेरे है। बंदुरा अमर मुस्तफार गुलाम हो जाओ, मुस्तफार साथे प्रेम करो, दुनिया टाकार पिछने घूरो ना, दुनियार লোভে লালসায় পতিত হইও না, মুস্তফার প্রেমে পাগল হয়ে যাও। শায়ের বলছেন যারা মুস্তফার প্রেমে পাগল হয়েছে খোদার খোদায় জাহান তার প্রেমে পাগল হয়ে যাও। জোরে বলেন না সুবহানাল্লাহ। মুস্তফার প্রেমে পাগল হও তাহলে তার প্রেমে খোদার খোদায় জাহান পাগল হয়ে যাবে, ঠিক না বেটি? বেলাল ইসলামের প্রথম মুয়াজ্জিন হলে আজান দেন বেলাল। বেলাল কি দেন বলেন না? বেলাল কি দেন? আজান দেন। আরো জোরে বলেন, বেলাল কি দেন? মসজিদে নববী শরীফে আমার নবীর জীবদ্দশায় আমার নবীর নূরানি নবুয়তের চেহারা দেখে দেখে যিনি আজান দিতেন ইনি কে? বেলাল হাবশী। আরো জোরে বলেন, ইনি কে? বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আন। বেলাল হাবশী আজান দিতেন। বেলাল যখন তার দুই শাহাদাত আঙ্গুল কানে দিয়ে কেবলামুখী হয়ে বেলাল যখন মসজিদে নববী শরীফে আজান দেওয়ার জন্য দাঁড়াতেন, আল্লাহ আরশে আজিম থেকে কুদরতের নজর দিয়ে বেলালের দিকে চেয়ে থাকতেন। বেলাল যতক্ষণ আজান দেয় আল্লাহর কুদরতের মনটা শান্ত হয়ে যায়। বেলাল তুমি তাড়াতাড়ি আজান দাও, তুমি আজান না দিলে ফজরের আতা ফুটবে না, ফজরের আলো ফুটবে না। বেলাল তুমি আজান দাও, তোমার আজানের কারণে ফজর হয়ে যাবে। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। মদিনা শরীফ বেলাল আজান না দিলে ফজর হয় না, ঠিক না বেটি? মদিনা শরীফ বেলাল আজান না দিলে ফজর হয় না। আর বেলাল আজান দেই মদিনা শরীফ, বেলাল আজান দেই মসজিদে নববী শরীফ, কিন্তু কিতাবে লেখা আছে বেলালের আজানের শব্দ শোনা যায় আরশ আজিমে। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না। বেলালের আওয়াজ শোনা যায় কোথায়? আরশ আজিমে। বলেন না, বেলালের আওয়াজ শোনা যায় কোথায়? আরশ আজিমে। সালাতুন রাসূলুল্লাহ আশেকে মুস্তফা কি আজামে, আশেকে মুস্তফা কি আজামে, আল্লাহ আল্লাহ কিতনা আসরী
তা আশিক মুস্তাফা কে আযামে আল্লাহ আল্লাহ কিতনা আসর তা আল্লাহ আল্লাহ কিতনা আসর তা আরশে ওয়ালে ভি সুনতি আযা কো আরশে ওয়ালে ভি সুনতি আযা কো ক্যা আযাতি আযানে বেলালি ক্যা আযাতি আযানে বেলালি জোরে বলেন না মারহাবা মোহাব্বত নিয়ে চিল্লায় বলেন মারহাবা আল্লাহু আকবার আল্লাহু আকবার বন্ধুরা আমার আশিকে মুস্তাফা কি আযামে আল্লাহ আল্লাহ কিতনে আসর তা আরশে ওয়ালে ভি সুনতে আযা কো যখন হযরতে বেলাল আযান দেয় হযরতে বেলালের আযানের আওয়াজ কে শুনে আরশে ওয়ালে আরশে ওয়ালে একমাত্র লামাকানের খোদা বেলালের আওয়াজ শুনে জোরে বলেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জোরে বলেন না সুবহানাল্লাহ বেলাল আযান দেয় বেলাল যখন আযান দেয় বন্ধুরা আমার আল্লামা ইমাম কাসালি রহমাতুল্লাহ আলাইহি বলেন ডক্টর আল্লামা ইকবাল বলেন রহে গয়ে রসমে আযা আর রহে গয়ে রসমে আযা রূহ বেলালি না রহি রহে গয়ে রসমে আযা রূহ বেলালি না রহি রহ গে পল সপা তলকিন গজালি না রহি ডক্টর আল্লামা ইকবাল বলেছেন বেলাল আযান দিতেন বেলালের কণ্ঠ তেমন সুন্দর ছিল না কিন্তু বেলালের কণ্ঠের মধ্যে নবী মুস্তফার প্রেম ছিল সুবহানাল্লাহ মোহাম্মদ নিয়ে বলেন না সুবহানাল্লাহ বেলাল প্রেম নিয়ে প্রেমের জজবা নিয়ে বেলাল আযান দিতেন কিন্তু এখন কিন্তু হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি দুনিয়ার জমিনে মসজিদ আছে মসজিদের মধ্যে পাঁচ ওয়াক্ত নামাজে মুয়াজ্জিনগণ আযান দিচ্ছে কিন্তু বেলালের আযানের রূহানিয়ত এখন কিন্তু সেই মুয়াজ্জিনের কণ্ঠের ভিতরে নাই ঠিক কি না ডক্টর আল্লামা ইকবাল বলছেন মুসলমান আজকে মার কাছে বারবার মুসলমান লাঞ্ছিত কাশ্মীরের মুসলমান লাঞ্ছিত সাসুরিয়ার মুসলমান লাঞ্ছিত পুরো বিশ্বকে ইহুদি নাসারা কাহিল করে রেখেছে তার ব্যাপার কি মুসলমানদের যে হাতিয়ার এইগুলি মুসলমানদের নামে মাত্র ব্যবহার করে কিন্তু নবীর প্রেমের জজবা নিয়ে পালন করে না ঠিক যাবে এই কারণে মুসলমানদের এই অবস্থা বন্ধুরা আমার বেলাল আযান দিচ্ছেন এভাবে দিতে 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 দশম হিজরি সনে আমার নবী মুস্তফার ইন্তেকাল হয়ে যায় সুবহানাল্লাহ বলবেন না কথা শেষ নবীর ইন্তেকাল হয়ে গেছে বেলাল আল আযান দেবেন বেলাল আর আযান এতদিন দিয়েছে কিন্তু আজ থেকে বেলাল আর আযান দেবে না নবীজি ইন্তেকাল হয়ে যায় বেলাল আর আযান দেয় না বেলাল সকালবেলা ঘুম থেকে উঠে মদিনার অলিতে গলিতে ঘুরে 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 নবীকে তালাশ করে একটা মাসুম বাচ্চাকে দেখলে বেলাল জিজ্ঞেস করে ও বাবা আজকে এই রাস্তায় আমার নবীকে দেখছ কি না বন্ধুরা আমার নবী তো চলে গেলে কিন্তু বেলাল আমার নবীকে তালাশ করে বেলাল নবীজি ইন্তেকাল করেছেন মদিনার অলিতে গলিতে নবীকে তালাশ করছো কেন বেলাল কেঁদে কেঁদে উত্তর দে ও আশিকে রসুল নবীর প্রেমিক চাঁদের অন্তরে সরিষার দ্বারা পরিমাণ ইমানের আগুন আছে তোমরা মদিনার অলি গলিতে ঘুরে দেখো আমার নবী মুস্তফার খুশবু মদিনার অলি গলিতে বের হচ্ছে যেদিকে যায় মদিনার প্যারা নবী মুস্তফার খুশবু বের হচ্ছে মনে হচ্ছে যেন নবী এখনো আছে বেলাল আমার নবীকে খুঁজে পাই না বেলাল মদিনা ছেড়ে
সিরিয়ার জমিনে চলে যায়। কোথায় বলেন না, কোথায়? সমস্ত মদিনাবাসী বেলালকে বলে, বেলাল আজান দাও। বেলাল বলে, আমি আজান দেব না, আমি আজান দেব না, আমার নবী নাই, দিতে পারবো না। বেলাল সিরিয়াতে চলে গেলেন। এক বছর পরে বেলাল সিরিয়ার জমিন থেকে এক বছর পরে আসবেন। কেন জানেন? বেলাল মদিনা শরীফ থেকে সিরিয়ায় যাওয়ার পরে এক বছর হয়ে গেল, বেলাল মদিনা শরীফ আসে না। একদিন রাত্রিবেলায় বেলাল ঘুম গেলেন, রাত্রিবেলায় বেলাল ঘুম গেলেন, ঘুমের বিচারেই হাজাতুন নবী, নুরুন নবী, জিন্দা নবী মুস্তফা, আমার নবী মদিনা শরীফ থেকে সিরিয়ার জমিনে বেলালের বিচারে উপস্থিত হয়ে গেল। হে বেলাল, কি রাত, তুমি এখনো ঘুমিয়ে আছো কেন? আমি নবী মুস্তফা তোমাকে দেখা দেওয়ার জন্য মদিনা থেকে চলে আসলাম। সুবহানাল্লাহ, মহব্বত নিয়ে বলবেন না। বেলাল, কিরে, আমি নবীর সাথে তুমি দিদার করবা না? তুমি কি আজীবন সিরিয়ায় থেকে যাবে? একটু তুমি মদিনায় এসো না। বেলাল, তুমি মদিনায় এসো। পরের দিন বেলাল পাগল পাগল হয়ে যায়, সিরিয়ার জমিন থেকে রওনা দিয়ে দিল। বেলাল আস্তে আস্তে মদিনা শরীফ আসলেন। মদিনা শরীফ এসে মদিনার অলি গলিতে আমার নবীকে খুঁজে, আমার নবীকে পাই না। বেলালকে যখন মদিনার মাসুম মাসুম বাচ্চারা দেখে, আমার নবীর সাহাবীরা দেখে, মদিনার মহিলারা দেখে, সকলের মন আনন্দিত হয়ে যায়। সকলে বলে, আমার প্রিয় নবীর জীবন দর্শায় বেলালের কণ্ঠে আযান শুনে আমাদের ইমান তাজা হয়ে যেত। নবীর অন্তকালের পরে এক বছর পর্যন্ত বেলালের আজান আমরা শুনি নাই। আজকে বেলালের জবান থেকে আমরা আজান শুনব। এখন সকলে বীর হয়ে গেল। একজন নুরানি মানুষ আসলে, আওলাদের রসুল বাংলাদেশের জমিনে আসলে, জশনে জুলুসের দিন যেভাবে লক্ষ লক্ষ মানুষের গলামে বেলাল যখন আসলেন মদিনার অলিতে গলিতে, একটা মাসুম বাচ্চাও নাই, সকলে মদিনার মাঠে বেলালকে দেখার জন্য উপস্থিত হয়ে গেল। যেহেতু বেলাল আমার নবীর হাতে গড়া ইসলামের প্রথম মুয়াজ্জিন, ঠিক না বেটি? বেলালকে দেখার জন্য এলো। সবাই বেলালকে হাত করা জোর করে বলে, আজকে যে রসুলকে দেখে আপনি আজান দিতেন আপনার কণ্ঠে, সে আজান শুনতে চাই। বেলাল কেঁদে কেঁদে কয়, বেলাল কেঁদে কেঁদে কয়, না না আজান দিতে পারবো না, আমি আমার নবীকে দেখে দেখে আজান দিয়েছি, আমি আর আজান দেব না। আজান দিচ্ছে না, লাখো লাখো মানুষ বলছে বেলাল আজান দিচ্ছে না। সাকরে সুলতানে কারবালা, ইমামে আলে মাকাম, জান্নাতের দুলহা, ইমামে হুসাইন দূরে দূরে লক্ষ লক্ষ জনতার সামনে, বেলালের সামনে সে ইমামে হুসাইন উপস্থিত হয়ে গেল। ইমামে হুসাইন বেলালের চেহারা দেখে দেখে নুরানি চোখের পানি ছেড়ে দিল। বেলাল একটু আমি ইমামে হুসাইনের কলিজার সাথে বাজো, জোরে বলেন না সুবহানাল্লাহ। ইমাম হুসাইন বলছে, বেলাল নবীজির জমানা, বেলাল তোমার কণ্ঠে আজান শুনেছি। বেলাল আজান যখন শুনতাম মন ভরে যেত, বেলাল শান্তি হয়ে যেত। বেলাল আজকে তোমার কণ্ঠে আজান শুনতে চায়। লক্ষ মানুষ বলেছে বেলাল রাজি হলো না, ইমাম হুসাইন যখন বলল বেলাল রাজি হয়ে গেছে। ইমাম হুসাইন বলে, বেলাল লক্ষ জনতা বলেছে রাজি হও নাই, আমি হুসাইন বলার সাথে সাথে বেলাল রাজি হয়েছ কেন? সুবহানাল্লাহ বলবেন না, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। হে হুসাইন নবীজির আওলাদ, সাম জানাই মোরা তো, আরো জোরে, হে হুসাইন নবীজির সালাম জানাই
মাতাই হাত বলিয়ে গুন পড়াতেন আম্মে ফাতেমাই, ঠিক না বেটি? আপনি ওই হুসাইন যে হুসাইনকে জান্নাতের সরদারিনি মা ফাতেমা মাথায় হাত বুলিয়ে বুলিয়ে রাতের বেলায় ঘুম পড়াতে, আপনি হলেন সেই হুসাইন। আপনার কথা যদি না মানি আল্লাহ রাসূল নারাজ হয়ে যাবে, ঠিক না বেটি? আরো জোরে বলেন না, ঠিক না বেটি? যে গলাতে চুন কি বাবি, সেই গলাতে এজিদের দল তলবার সালাই, হে হোসাইন নবীজির আলা সালাম জানাই মোরা তো। ইমাম হোসেন কে কোলে জয় বেঁধে নিলেন, ইমাম হোসেন কে বলেন বেলাল, ইমাম হোসেন আমি আজান দেব। নামাজের ওয়াক্ত হলো, লক্ষ 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 মানুষ সবাই বেলালের কণ্ঠে আজান শুনবে। বেলাল মসজিদে নবী শরীফে দাঁড়াইলেন, আজান দেবে আল্লাহু আকবার আল্লাহু আকবার। এইভাবেই আজান দিতে শুরু করে দিলাম, যখন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই শব্দ বেলাল যখন জবান দিয়ে করলেন, তখন মদিনার মধ্যে ভূমিকম্পের মতো মদিনা নাড়া দিল, মাসুম মাসুম বাচ্চা কান্নার রোল পড়ে গেল, মদিনায় ভূমিকম্প শুরু হয়ে গেল। বেলাল বলেন কি দেখলাম? ইমাম হুসেন নবী মুস্তফা রোজা শরীফে নাই, আমার নবী তো ডাইরেক্ট মদিনার রোজা শরীফ থেকে উঠে গিয়েছে। এই বলে বেলাল বেহুশ হয়ে পড়ে যায়। দীর্ঘক্ষণ বেলাল বেহুশ থাকে, বেলালের জ্ঞান ফিরে আসার পরে বেলাল আর আজান দিতে পারলো না। এটাকে বলে নবীর প্রেম। বেলাল এইভাবে প্রেম নিয়ে আমার প্যারা নবী মুস্তফার প্রেম নিয়ে জিন্দগি করেছেন, এই প্রেমের মাধ্যমে ইমানে শক্তি যুগিয়েছেন। এই কারণে বেলালের মতন একজন বেলাল হাবশি ইসলামের প্রথম মুয়াজ্জিন হওয়ার সৌভাগ্য অর্জন করেছে, ঠিক না বেটি? লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাই মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, রাওয়াহুল বুখারী ওয়াল মুসলিম। নবী মুস্তফা বলেছেন ততক্ষণ পর্যন্ত তোমরা ইমানদার হতে পারবে না যতক্ষণ তোমার বাবা তোমার মা তোমার আত্মীয়স্বজন তোমার কাছে খারাপ সবার চেয়ে মহব্বতের চেয়ে আমি মদিনাওয়ালা নবীকে সবার চেয়ে বেশি অন্তরে জায়গা দিতে পারবে না। আমার মহব্বত যতক্ষণ তোমার অন্তরে সবার চেয়ে বেশি হবে না ততক্ষণ আমি বলে দিলাম তুমি ইমানদার হতে পারবে। কারণ এই প্রেমের নাম হলো কি? এই প্রেমের নাম কি? আমরা শহদায়ে কারবালার মাহফিল করি প্রেম অর্জন করার জন্য। শহদায়ে কারবালা এটা প্রেমের বাগান, ঠিক না বেটি? এটা সুন্নিদের জান এবং প্রাণ, ওয়াহাবিদের জন্য গজব, ওয়াহাবিদের জন্য কি, নাসারাদের জন্য গজব, সুন্নিদের জন্য জান। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বুজার আমল করার তৌফিক দান করুন, বলি না আমিন? আল্লাহুম্মা আমিন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار মলাই করম আমি গুনাহগার আদম, আল্লাহ এই 10 দিন ব্যাপী শহরায় কারবালা মাহফিলে কত বছর আসার সুযোগ হলো, এই বছরও আসতে পারলাম। আল্লাহ যারা আয়োজন করেছেন কষ্ট করে, আমার বাইরে সুন্নি জামাত ওলামা ইকরাম উপস্থিত হলো, আল্লাহ সকলের হাজিরিকে তুমি কবুল করে নাও, আল্লাহ সকলকে মদিনাওয়ালা কামলিওয়ালা নবীর প্রেম দাও, আল্লাহ সকলকে মদিনাওয়ালা নবীর গোলামি করার তৌফিক দাও, আল্লাহ সকলকে সিদ্দিকী দৌলত ফারুকে দৌলত হুসাইনে দৌলতের মালিক বানায়া দাও। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রু খালকিহি ওয়া নূরি যাদিহি ومظهر لطفه وأزواجه وذريته وآل بيته وإطرته والناس أجمعين وجعل آخر كلامنا عند سكرات الموت.
মুক্তি শাহাদাত লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সালামু আলাইকুম রাহমাতুল্লাহ।